তো ভিউয়ার্স, শাফেৎস স্কেচবুক অ্যান্ড স্টাফ চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রাচীনকাল থেকে ছবি আঁকা মানুষের একটা শখের কাজ হয়ে এসেছে। এই শখের পরিধি বিশাল থেকে বিশালতর হয়ে বর্তমানে বিভিন্ন ধরন তৈরি হয়েছে। তো আমরা যেভাবে ম্যানুয়ালি কাগজে কলমে আঁকি, এর পাশাপাশি বর্তমানে ডিজিটাল ড্রয়িংয়ের প্রসার ব্যাপক হারে বেড়েছে। ডিজিটাল ড্রয়িং নিয়ে অনেকের আঁকার ইচ্ছা থাকে, কিন্তু অনেকেই জানেন না কীভাবে আঁকতে হয় বা প্রসিডিওরগুলো কী কী বা টুলসগুলো কী কী বা কোন কোন অ্যাপ ব্যবহার করে আঁকা যায়, এসব নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। আমি দেখেছি ইন্টারনেটে অনেকে সার্চ করে দেখতে, কিন্তু সেক্ষেত্রে বাংলা ভিডিও খুবই কম পাওয়া যায়, অন্য অন্য ভাষার ভিডিওগুলো খুবই অ্যাভেলেবল থাকে। তো আমি আজকে বাংলাতে আপনাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি, যেখানে আমি শেখাবো কীভাবে ডিজিটাল ড্রয়িং করতে পারবেন আপনি আপনার স্মার্টফোন থেকে, হোক সেটা অ্যান্ড্রয়েড অথবা আইফোন। তো আমার যে ডিভাইসটি সেটি হচ্ছে স্যামসাংয়েরই একটি অ্যান্ড্রয়েড ডিভাইস। তো এখানে আমি যেই অ্যাপটি ব্যবহার করে আমি শুধুমাত্র একটি অ্যাপ ব্যবহার করে আঁকা শেখাচ্ছি, যাতে সবার জন্য সুবিধা হয়, এবং এই অ্যাপটি হচ্ছে অটোডেস্ক স্কেচবুক। প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রথম ধাপ আঁকার ক্ষেত্রে, অর্থাৎ ক্যানভাস বাছাই করতে হবে। তো প্রথমে বলে রাখি আমি কেন অটোডেস্ক স্কেচবুক বেছে নিয়েছি, কারণ এই অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর অথবা আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন আপনার iOS-এর অ্যাপ স্টোরে আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। অন্যান্য অ্যাপ আছে যেগুলোতে কিছু বাড়তি সুবিধা আছে, আবার এই অ্যাপে কিন্তু প্রত্যেকটা টুলস এবং প্রত্যেকটা পেন টুলস আপনি ফ্রি পেয়ে যাবেন, কোনো বাড়তি খরচ করা লাগছে না। তো এই জন্যই আমি অটোডেস্ক স্কেচবুক বেছে নিয়েছি। তো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। অ্যাপটি ওপেন করার পর প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ক্যানভাস বাছাই করা। আমি আগেই বলে নিয়েছি, দেখুন আমি কীভাবে ক্যানভাস বাছাই করব। ক্যানভাস বাছাই করতে চাইলে আপনি এই যে বামের এই মেনু বাটন থেকে নিউ স্কেচে ক্লিক করতে পারেন। নিউ স্কেচে ক্লিক করার পর আপনি দেখছেন এখানে ক্যানভাস বাছাইয়ের অপশন দেখাচ্ছে। খেয়াল করবেন, যদি আমি কম রেজলিউশন মানে 1080 x 2220 অর্থাৎ 1080 × 2220 পিক্সেল যদি আমি নেই, সেক্ষেত্রে আমার লেয়ার পাচ্ছি আমি 184টি। আর যদি আমি এর চাইতে বেশি রেজলিউশন নিতে চাই তাহলে আমার আস্তে আস্তে লেয়ারের সংখ্যা কমে যাচ্ছে। দেখুন আমি এর আগে 4000 × 6000 পিক্সেলে ছবি এঁকেছি, যেক্ষেত্রে আমি লেয়ার পেয়েছি মাত্র 18টি। লেয়ার এর সংখ্যা আসলে আপনার ফোনের র্যাম স্পেস এবং স্টোরেজের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো আমি এখানে 4000 × 6000ই বাছাই করে নিচ্ছি। হয়ে গেল ক্যানভাস বাছাই করা। আপনি চাইলে ক্যানভাস বাছাইয়ের ক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতো নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কাস্টমে ক্লিক করতে হবে। এরপর আপনার রেশিও, অর্থাৎ আপনি কি আয়তাকার নেবেন নাকি বর্গাকার নেবেন, অথবা ফোনের যে স্ক্রিনের রেজলিউশন সে অনুযায়ী ওই অ্যাসপেক্ট রেশিওতে নেবেন, সেটা আপনার ব্যাপার। তো আমি এখানে আয়তাকার একটা ক্যানভাস বাছাই করছি, যেটা যেক্ষেত্রে আমি প্রস্থ নিয়েছি 4000 পিক্সেল এবং দৈর্ঘ্য নিয়েছি 6000 পিক্সেল। প্রথম পর্ব দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী পর্বে আমি আপনাদেরকে লেয়ার এর ব্যাপারে ধারণা দিব। পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ।